সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সকলেই খুব ভালো আছেন। অ্যান্ড আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে ফেলেছেন স্কিম কী নিয়ে ভিডিও বানাতে এসেছে। তো ফাইনালি বন্ধু, আমাদের বাংলাদেশ সার্ভার চলে আসে আমাদের অ্যাঞ্জেলিক উইশ ইভেন্ট, যেমনটা কিনে আপনাদেরকে কালকের ভিডিও দিতে বলে দিয়েছিলাম। তো অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্টটা কিন্তু আপনারা সকলে দেখতে পেয়েছেন আমাদের বিডি সার্ভারে। তো এই অ্যাঞ্জেলিক ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের কত টাইম লাগতে পারে, এমনকি কতদিন থেকে কতদিন পর্যন্ত থাকবে আমাদের এই অ্যাঞ্জেলিক ইভেন্টটা, এমনকি আমাদের অ্যাঞ্জেলিক ইভেন্টটা পুরো ফুল ডিটেলস আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো। এমনকি কম টাইমের ভিতরে আপনার কিভাবে আমাদের অ্যাঞ্জেলিক বান্ড, অ্যাঞ্জেলিক গ্লোয়াল স্কিন, এছাড়াও দোষ অ্যাঞ্জেলিক স্পেশাল যতগুলো আইটেম ব্রস পেক করে দিয়েছে, তো এগুলো আপনার কিভাবে নিতে পারবেন, অর্থাৎ আমাদের এই অ্যাঞ্জেলিক ইভেন্ট সম্পর্কে পুরো ফুল ডিটেলস আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো গাইস, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইম্পর্ট্যান্ট। সুতরাং গাইস, আজকের এই ভিডিওটি একেবারে স্কিপ করবেন না প্লিজ। তো গাইস, তোমরা আজকের এই ভিডিওটি শুরু করে যাক। অ্যান্ড ভিডিওটি শুরু করে একটি কোয়েশ্চন, যার যার চ্যানেলে নতুন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সে বেল আইকনটি অলওয়েজ সেট করে দিবেন, যেন আমাদের এরকম নতুন নতুন ইভেন্টকে আপডেটের ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর গাইস, আজকের এই ভিডিওটিতে সকলে মিলে বেশি বেশি করে লাইক করে দিন। তো গাইস, তোমরা আজকের ভিডিওটি শুরু করো। গাইস, ভিডিও শুরু করার কথা হলো যে আমাদের অ্যাঞ্জেলিক উইশ ইভেন্টের অফিসিয়াল ব্যানারটি নিয়ে। তো যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা যখন গেমের ভিতরে প্রবেশ করছেন তার মধ্যে এরকম একটি ব্যানার আপনাদের সর্বপ্রথম শো করছে। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের, আপনারা যদি ডেটের দিকে থাকেন তাহলে কিন্তু দেখতে পারবেন 12 এপ্রিল থেকে কিন্তু আমাদের 18 এপ্রিল অর্থাৎ এই মাসের 18 তারিখ পর্যন্ত আমাদের বিডি সার্ভারে চলবে আমাদের এই নতুন ইভেন্টটা। তো আশা করছি বুঝতে পারছেন। তো বেশি কিন্তু কথা না পেরে চলুন আমাদের ইভেন্টটা আমরা দেখে আসি। তো ইভেন্টটা দেখার জন্য আপনি এখানে সরাসরি কার্ড করে দিতে পারেন, তারপর এখানে ইভেন্ট সেকশনে চলে যাওয়ার পর এখানে নিউজ সেকশন থেকে ওপেন করতে পারেন। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ লোডিং হওয়ার পর কিন্তু আপনার সরাসরি চলে যাবেন আমাদের অ্যাঞ্জেলিক উইশ ইভেন্টের ভিতর। সো অ্যাঞ্জেলিক উইশ ইভেন্টের ভিতর প্রবেশ করার পর আপনার সরাসরি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা তো এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এখানে দেখাচ্ছে আপনার কিভাবে মিশনটা কমপ্লিট করবেন, এমনকি আপনাদেরকে কত ডায়মন্ড খরচ করতে হতে পারে। তো আগে কিন্তু ছিল 20 ডায়মন্ড, এমনকি এখানে দেখতে পাচ্ছেন 200 ডায়মন্ডের স্পিন। তো 10টা স্পিন করলে কিন্তু আমাদেরকে 200 ডায়মন্ড স্পিন করতে হতো, এমনকি পাশাপাশি দেখতে পাচ্ছেন একটা স্পিন ছিল 20 ডায়মন্ড। অ্যান্ড এখানে এটা ঘোরাফেরা করে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 40 ডায়মন্ড। ও ভাই সাহ, এখানে 40 ডায়মন্ড করে দেওয়া হয়েছে অলরেডি। তো এখানে গ্রেনেড একটার পর একটা বাড়াই যাচ্ছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের অ্যাঞ্জেলিক বান্ডি রয়েছে, অ্যাঞ্জেলিক প্যান্ট রয়েছে, এছাড়াও তো দেখতে পাচ্ছেন আমাদের এই আইটেমগুলো রয়েছে। তো আমরা যদি প্রাইস পোলে চলে যাই তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড যতগুলো আইটেম রস আছে সকল কিছু কিন্তু আবার ব্যাক করে দেওয়া হয়েছে। তো প্রাইস পোলে যাওয়ার পর কিন্তু আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। অ্যান্ড নর্মাল প্রাইস কিন্তু নিচে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে একটি কথাই বলে দেবো, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্লোয়াল স্কিন রয়েছে, ইমোট রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ধরনের আইটেম প্রাইস রয়েছে। তো আমি আপনাদেরকে জাস্ট একটি কথা বলবো, অ্যাঞ্জেলিক প্যান্ট বের করতে কিন্তু আপনাদের কত টাইম লাগবে এটি কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারবে না, এটা কিন্তু পুরোটাই আপনার লাকের উপর ডিপেন্ড করবে। এই জন্য আমি আপনাদেরকে তাও একটা ট্রিক্স বলে দিই, সেই ট্রিক্সটা হলো গিয়ে আপনি কিন্তু সিঙ্গেল স্পিনটা খুব কম করবেন। আপনার যদি পারেন তাহলে কিন্তু 400 ডায়মন্ড স্পিন করবেন, তাহলে কিন্তু প্লাস ফ্রিতে একটা স্পিন পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো 400 ডায়মন্ড স্পিন করার। তো 400 ডায়মন্ড স্পিন করার যদিও সবার সামর্থ্য হয় না, অ্যান্ড গাইস আমি কিন্তু এই অ্যাঞ্জেলিক বান্ডেলটা বের করতেছি না, ইভেন আপনাদেরকে কী করে বের করে দেবো। তো আমার যে কত টাকা খারাপ লাগতেছে গ্যাস, এইরকম একটা রেয়ার আইটেম বের করতে পারতেছি না। তো আমি কীভাবে আপনাদেরকে বোঝাবো বুঝতে পারছি না। অ্যান্ড গ্যাস, যারা যারা বের করতেছেন কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাই দেন। অ্যান্ড কার কত ডায়মন্ড লাগছে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন। অ্যান্ড গ্যাস, চ্যানেলের রিচটা একেবারে কম আছে, প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করুন। এই জন্য বিকেলে কিন্তু আমাদের এপ্রিল মাসের ইলেভ পাস তো গেলো, এমনকি মে মাসের ইলেভ পাস কীরকম হবে তারপর ফুল ডিটেলসে খুবই দ্রুত ভিডিও আসতে বলেছে। অ্যান্ড ওই ভিডিওটা সবারকে পার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। অ্যান্ড গাইস, এই অ্যাঞ্জেলিক উইশ ইভেন্ট সম্পর্কে আশা করছি পুরো ফুল ডিটেলসে ক্লিয়ারলি বুঝতে পারছেন। অ্যান্ড গাইস, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটি একটু আমাকে কমেন্ট করে জানাই দেন। অ্যান্ড গাইস, অ্যাঞ্জেলিক উইশ ইভেন্টের থেকে অ্যাঞ্জেলিক বান্ডিটা বের করে ফেলছেন অলরেডি কে কে, কার কত ডায়মন্ড লাগছে, এমনকি কী আসল বিষয় পুরো ফুল ডিটেলসে আমাকে একটু কমেন্ট করে জানাই দেন। সো গাইস, এই চলাকালীন মতো এই ছোটোখাটো ভিডিওটি, অ্যান্ড ভিডিও যদি আপনার কাছে ভালো লাগতো তো অবশ্যই অবশ্যই লাইকে ক্লিক করবেন। অ্যান্ড চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেল আইকনটি অলওয়েজ সেট করে দিবেন, যেন আমাদের এরকম নতুন নতুন ইভেন্টকে আপডেটের ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর গাইস, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সকলকে একদম শেয়ার করতে বলবেন না প্লিজ। আর একটি করে শেয়ার করে দিন, একটি করে লাইক করে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ গাইস।